আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ঘটনার বর্ণনা দিতে গিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদলেন চিত্রনায়িকা পরিমণি। গেল সোমবার ঢাকার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয় এমন ঘটনা ঘটে যা কাঁদিয়েছে পরিমণি ভক্তদের। ঘটনার বিবরণ দিতে গিয়ে কথা বলতে পারছিলেন না ঢাকায় সিনেমার আলোচিত এই নায়িকা। এক পর্যায়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন পরিমণি। পরে আদালত তাকে ক্যামেরা ট্রায়ালে কথা বলার সুযোগ দেন। ট্রমার জিনিসটা তো বারবার আসলে রিকল করাটা আসলে নরমাল না আমার জন্য, আমি একটু ডিস্টার্ব আছি। পরিমণি যখন কাঁদছিলেন তখন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর বিচারকের উদ্দেশ্যে বলেন, পরিমণি হয়তো এই জনাকীর্ণ আদালতে সেদিনকার ঘটনার বিবরণ দিতে পারছেন না। আইনে এই ধরনের মামলায় ক্যামেরা ট্রায়ালের বিধান রয়েছে। এ সময় বিচারক পরিমণির উদ্দেশ্যে বলেন, আপনি যদি মনে করেন ক্যামেরা ট্রায়ালের সব ঘটনা খুলে বলবেন তাহলে অবশ্যই মামলার বিচার ক্যামেরা ট্রায়ালেই হবে। আপনার আইনজীবী ও আসামি পক্ষের আইনজীবী ছাড়া আর কেউ সেখানে থাকবেন না। আপনি কি ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য দিতে চান? অনেক আইনজীবী ছিলেন, যার কারণে কোর্ট এবং আমরা যারা বাদীর আইনজীবী সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে আমরা একটা ক্যামেরা ট্রায়ালের প্রার্থনা করি। ক্যামেরা ট্রায়াল হলে বাদীর আইনজীবী এবং আসামি পক্ষের আইনজীবী থাকবেন, অন্য আইনজীবীরা থাকবে না। এটা যেহেতু একটা স্পর্শকাতর ঘটনা, যার কারণে তখন বর্ণনা করতে সুবিধা হবে। জবাবে চিত্রনায়িকা বলেন, সেদিনকার ঘটনা মনে পড়লে আমি আজও ট্রমাটাইজ হয়ে যাই। পরিমণি একথা বলে আবার কাঁদতে থাকেন। পরে পরিমণি বলেন, মাননীয় আদালত, আমি ক্যামেরা ট্রায়ালেই সাক্ষ্য দেব। আদালত তখন পরিমণিকে ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য দেওয়ার অনুমতি দেন এবং 25 সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেন। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।